Hi everyone, good afternoon. Class 7, আজকে দেখো তোমাদের কোষে দেখে 4 এই অধ্যায় তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো পূর্ণ সংখ্যার আমরা গুণ ভাগ যোগ এগুলো শিখব। তো আমরা গুণ ভাগটা একজনের বলছি কারণ আমরা যে গুণগুলো আগে করেছি সেগুলো আমরা যে পাটিগণিতে যোগ বিয়োগ সেগুলো করে এসেছি আর বীজগণিতে যে যোগ বিয়োগ হয় বিশেষ করে যে গুণের সময় আমাদের সব সময় এখানে কিছু জিনিস মনে রাখতে হয়। যে বীজগণিতে যদি দুটো মাইনাস থাকে তাহলে আমরা কি চিহ্ন দেব, যদি প্লাস মাইনাস থাকে তাহলে আমরা কি চিহ্ন দেব, এইগুলো বীজগণিতের অঙ্ক সময় আমাদের মনে রাখতে হবে। তো আজকে দেখো তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো কোষে দেখে 4। তোমাদের অধ্যায়ের নাম আছে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ। তো একদম প্রথমে একের আগে দেখো যে ঘরগুলো দেয়া আছে অঙ্কে সেগুলো দেখো গুণের মতো করে দেয়া আছে। যে দেখো ব্র্যাকেটের মধ্যে -10 × 4 সমান সমান একটা দেখো ছোট ঘর দেয়া আছে। বি এর দাগে অঙ্ক আছে দেখো -15 × একটা ঘর, তারপর দেখো সমান সমান -90 আছে, এইভাবে দেয়া আছে। তো আমরা যারা প্রথম ক্লাস 7 এ বীজগণিতের অঙ্ক করছি তারা আমরা মাথায় রাখবো যে এই অঙ্ক করার সময় বিশেষ করে এই যে গুণ চিহ্ন দেয়া আছে তখন আমাদের মাথায় রাখতে হবে যে দুটো মাইনাস মানে কি চিহ্ন হবে প্লাস, মাইনাস প্লাস এরকম চিহ্ন আছে তখন আমরা কি চিহ্ন দেব মাইনাস। তো এগুলো মনে রাখতে হবে, বা দুটো প্লাস আছে তখন কি চিহ্ন হবে প্লাস। ওকে, তো একদম প্রথমের অঙ্কটা তোমরা দেখো দেয়া আছে ব্র্যাকেটের মধ্যে -10 × 4 সমান সমান একটা ঘর দেয়া আছে। তাহলে দেখো 4 আর 10 আমরা যদি গুণ করি কত হয়, 4 × 10 = 40। মোটামুটি আমরা 7 এর পরিমাণে আমাদের নামতাগুলো সবার মুখস্থ আছে, তাহলে 10 আর 4 গুণ করলে কত হচ্ছে 40। এখানে দেখো মাইনাস চিহ্ন আছে তাহলে আমাদের এখানে কি চিহ্ন বসবে মাইনাস, কারণ 4 এর আগে কিছু নেই মানে কিসের চিহ্ন ছিল, প্লাসের চিহ্ন ছিল। তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, আমরা এখানে বলেছি প্লাসে মাইনাসে কি চিহ্ন হবে মাইনাস। ওকে, বি এর দাগের অঙ্ক দেখো কি আছে, এই যে ছোট্ট ঘরটার মধ্যে আছে দেখো -15 × একটা ঘর দেয়া আছে ছোট্ট ঘর সমান সমান উপরে আছে দেখো -90। তাহলে -15 সাথে কত গুণ করলে 90 হবে, তাহলে 15 নামতা পড়ো দেখো 5 × 15 = 75 6 × 15 = 90। আমরা যদি এখানে 6 দিই তাহলে দেখো 6 × 15 কত হচ্ছে 90, এখানে মাইনাস আছে এখানেও মাইনাস বসে গেছে কারণ 6 এর আগে কিছু নেই, কিছু দিচ্ছি না মানে চিহ্ন নেই মানে প্লাস, আমরা যে চিহ্নটা দিই না সেটা হলো প্লাসের চিহ্ন। দেখো এটা +6 আমরা দিতে পারতাম, প্লাস চিহ্ন আমরা দিই না, তাহলে 6 আর 15 গুণ করে হলে 90, যেহেতু 15 আগে মাইনাস চিহ্ন আছে এখানেও দেখো মাইনাস আছে কারণ এটা বসানো ছিল -90। আমরা শুধু -15 সাথে কত গুণ করলে -90 হবে না 6 গুণ করলে। ওকে, নেক্সট দেখো কি আছে, সি এর দাগে আছে 25 × একটা ঘর দেয়া আছে সমান সমান উত্তরে আছে দেখো -125, তাহলে 25 এর সাথে কত গুণ করলে কোন সংখ্যা গুণ করলে উত্তর হবে -125। দেখো 25 এর নামটা আমরা যদি পড়ি 5 × 25 হয় 125, তাই তো? এখানে দেখো 25 এর আগে তো মাইনাস চিহ্ন নেই অথচ উত্তরে মাইনাস আছে, তাহলে এখানে কি করব -5 দিয়ে আমরা গুণ করব, -5 যদি 25 এর সাথে গুণ করি তাহলে কত হচ্ছে -125। ডি এর দাগে অঙ্ক আছে দেখো -16 × একটা ঘর আছে সমান সমান উত্তর আছে 96, তাহলে এখানে কোন সংখ্যা গুণ করলে আমরা 16 সাথে কোন সংখ্যা গুণ করলে আমরা উত্তর পাবো 96, তাহলে দেখো 5 × 16 = 80, 6 × 16 = 96। তাহলে আমরা যদি শুধু 6 দিই তাহলে কিন্তু -96 হচ্ছে অথচ উত্তর আছে দেখো +96, তাহলে আমরা কি গুণ করব -6 গুণ করব কারণ মাইনাসে মাইনাসে কি হয় দেখো প্লাস, তাহলে -16 আর -6 গুণ করলে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, 6 × 16 কত হচ্ছে 96। ইয়ের দাগের অঙ্ক দেখো -30 × একটা ঘর আছে সমান সমান কি আছে -104 আছে, তাহলে আমরা যদি এখানে সেম তাই -30 তার সাথে কত গুণ করলে এখানে -104 হবে, তাহলে আমরা 5 গুণ করলে 5 = 65, 6 = 78, 7 = কত 104,
তাহলে আমরা যদি এখানে 7 গুণ করি 7 তার 91 তাহলে 8 তার কত হচ্ছে 8 তার 104 কারণ 5 তার 65 6 তার 78 7 তার 91 8 তার হচ্ছে 104 তাহলে দেখো মাইনাস 13 এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে কত হচ্ছে মাইনাস 104 আমরা লক্ষ্য করব উত্তর কি আছে কোন সংখ্যা দেয়া আছে সেই সংখ্যার সাথে যে সংখ্যা গুণ করছি সেটা গুণ করে যেন উত্তরটা আসে এবার যদি প্লাস মাইনাসের ব্যাপার থাকে দেখ ঠিক দেখো f এর অঙ্কটা একটা ঘর দেয়া আছে ইনটু 21 দেয়া আছে সমান সমান মাইনাস 126 আছে তাহলে 21 এর সাথে কত গুণ করলে মাইনাস 126 হবে তাহলে 21 এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে দেখো 6 কে 6 6 দিয়ে 12 126 হচ্ছে কিন্তু এখানে যদি মাইনাস না দিই তাহলে ভুল হবে তাহলে 21 এর সাথে মাইনাস 6 গুণ করলে কত হবে মাইনাস 126 জি দেখো কি আছে জি দেখো এখানে একটা ঘর আছে ইনটু আবার এখানে একটা ঘর আছে সমান সমান কি দেয়া আছে মাইনাস 42 তাহলে 42 কে আমরা কিভাবে ভাঙবো মাইনাস 42 কে আমরা কিভাবে ভাঙবো আমরা যদি 6 ভাঙি এখানে 7 দিই তাহলে 6 সাথে হচ্ছে 42 অথচ এখানে মাইনাস আনতে হবে সেই মাইনাসটা আমরা এর আগে দিতে পারি অথবা এর আগে দিতে পারি দুজনের আগে দিলে তাহলে তো প্লাস হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আমরা যে কোনো আগে একটা সংখ্যার আগে দিতে পারি তাহলে দেখো 6 ইনটু মাইনাস 7 গুণ করলে মাইনাস 6 সাথে 42 নেক্সট h এর অঙ্কটা দেখো আছে একটা ঘর ইনটু ব্র্যাকেটে কি আছে মাইনাস 30 সমান সমান 330 দেওয়া আছে তো এখানে দেখো এখানে উত্তরে কিন্তু কোনো মাইনাস চিহ্ন নেই কিন্তু দেখো এখানে ঘরে কি আছে মাইনাস 30 তাহলে মাইনাস 30 এর সাথে আমরা কত গুণ করলে এটা হবে দেখো 10 গুণ করলে 300 হয় তাহলে আমরা 11 গুণ করছি 11 যদি 30 এর সাথে গুণ করি তাহলে কত হচ্ছে 330 কিন্তু তার আগে এখানে কি চিহ্ন হবে মাইনাস কারণ মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস 11 দিয়ে এটা গুণ করলে 11 শূন্য শূন্য 3 11 33 ওকে আমরা এইভাবে ঠিক বুঝে ছোট ছোট গুণগুলো করবো